চ্যাপ্টার ফোর দেখো আমাদের ছয়ের পাঠে পড়া দেওয়া হচ্ছে, পাঁচ হয়ে গেছে। লেখা আছে দেখো পশ্চিমবঙ্গে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এবং প্রসিদ্ধ স্থান। দেখো যানবাহন বা যাতায়াত ব্যবস্থাটা, যে সমস্ত গাড়ি ঘোড়ার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায় সেইগুলিকে যানবাহন বলি। তাহলে আমরা যেমন সাইকেল, হ্যাঁ, বাস, রিক্সা, ধরো ট্রেন, ট্রামগুলো সবই যানবাহন। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। দেখো যানবাহন হচ্ছে চার প্রকার, কি কি না, স্থলপথ, জলপথ, আকাশপথ এবং ভূগর্ভস্থ পথ, মানে যেটা মাটির নিচে দিয়ে যায়। আর স্থলপথ মানে ডাঙা দিয়ে, মানে রাস্তা দিয়ে ডাঙা স্থল মাটির উপর দিয়ে যেটা যায়। আর জলপথ মানে যেটা জানা নদীতে সমুদ্রে এগুলো যায়। জলপথ আকাশপথে যেগুলো চলে, ধরো উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, এইগুলো। এই চার ভাবে যাতায়াত করা যায়। স্থলপথে আমরা বাস, ট্রাম, ট্রেন, লরি, ট্যাক্সি, অটোরিক্সা, ভ্যান, রিক্সা, রিক্সা, সাইকেল, মোটরবাইক, স্কুটার, মোটরগাড়ি ইত্যাদি যানবাহন ব্যবহার করে থাকে। স্থলপথে সবচেয়ে দ্রুতগামী যান হল ট্রেন, মানে খুব জোরে ছোটে ট্রেন। এর খরচও বেশি নয়, তবে পশ্চিমবঙ্গে সর্বত্র ট্রেন চলে না। জলপথে আমরা নৌকো, লঞ্চ, স্টিমার, জাহাজ, ভটভটি ইত্যাদি ব্যবহার করি। নদী এবং সমুদ্রপথে যাত্রীবাহী জলজাহাজ, বিরাট আকার মালাবাহী জলজাহাজ চলাচল করে। এগুলো সবই কিন্তু যানবাহন বলব। আকাশপথে আমরা এরোপ্লেন অথবা হেলিকপ্টার চেপে যাতায়াত করতে পারি। এর খরচ অত্যন্ত বেশি। দেশের মধ্যে এবং বিদেশে আকাশপথই বেশি ব্যবহৃত হয়। ভূগর্ভস্থ পথে অর্থাৎ পাতাল, মানে যে মাটির নিচে যে যান যাচ্ছে সেটা হচ্ছে ভূগর্ভস্থ পথে। দেখো যেটা পাতার নিচে দিয়ে মাটি যাচ্ছে সব পাতালের বলবো আমরা। যেমন ভূগর্ভস্থ পথে অর্থাৎ পাতাল পথে আমরা মেট্রো রেলে চেপে অল্প সময়ে এবং অল্প খরচে যাতায়াত করতে পারি। পশ্চিমবঙ্গে কলকাতা মেট্রো রেল অর্থাৎ পাতাল রেল চলাচল করে। বর্তমানে মেট্রো রেল সল্টলেক ও হাওড়া স্টেশন পর্যন্ত চলাচলের জন্য কাজ শুরু হয়েছে, মানে হয়ে গেছে। এখন এবার দেখাচ্ছে, সেদিনে খবর দেখালো হয়ে গেছে, ধরো হাওড়া স্টেশন থেকে এবার চলে যাবে মেট্রো রেল, চাপবে গঙ্গা নিচে দিয়ে গেছে। যানবাহন ও পরিবেশ দূষণ, দেখো যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখা দরকার, এমন যানবাহন ব্যবহার করা উচিত যাতে দূষণ কম হয়। আমরা জানি যানবাহনের ধোঁয়া এবং শব্দ পরিবেশকে নানাভাবে দূষিত করে। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য কয়লা, ডিজেল বা পেট্রোল চালিত গাড়ি ব্যবহার কমানো দরকার। তেল বা কয়লা চালিত যানবাহন পরিবেশকে দূষিত করে, ধোঁয়াগুলো হয় জ্বালানিটা, সেটা খুব দূষণ হয়। জলপথে যানবাহনের দূষণ স্থলপথের তুলনায় কিছুটা কম। মানুষ চালিত নৌকা কোনোভাবেই পরিবেশ দূষণ ঘটায় না। ধরো নৌকা, নৌকা তো কোনো ডিজেল পেট্রোল কিছুই চলছে না, হ্যাঁ। আর একটা সাইকেলও তাই, সাইকেলও তো দরকার থাকে না, কোনো পেট্রোল ডিজেল কিছুই লাগে না। স্থলপথে যাতায়াতের জন্য রাস্তাঘাটে উন্নতি করা দরকার। আমাদের পশ্চিমবঙ্গে এই কারণে রাস্তা চওড়া করা হচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তার আর উড়াল পুল হচ্ছে, উপর দিয়ে যা যাবে যানবাহন সেগুলো উড়াল পুল করা হচ্ছে, আর নিচে যে মানুষজন যাবে সেগুলিকে উড়াল পুল করা হচ্ছে। এবার দেখো যোগাযোগ ব্যবস্থাটা, এক জায়গা থেকে অন্য জায়গায় না গিয়ে দূরের মানুষের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি অথবা জিনিসপত্র পাঠাতে পারি। আগে টেলিফোন, টেলিগ্রাম, চিঠিপত্র, পার্সেল, সংবাদপত্র, রেডিও ছিল যোগাযোগের মাধ্যম। দেখো আমরা বিজ্ঞান উন্নতি জনে সেরকম যে বিজ্ঞানের উন্নতির ফলে এখন এই যোগাযোগের মাধ্যম অনেক বেড়ে গেছে, যেমন মোবাইল ফোন, টেলিভিশন বা দূরদর্শন, ফ্যাক্স, কম্পিউটার এবং ইন্টারনেট বা ইমেল, এগুলো দিয়ে তাড়াতাড়ি যাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে এখন খুব সহজেই রাজ্য, দেশ পেরিয়ে বিদেশের সঙ্গে আমরা নিমিষে যোগাযোগ করতে পারি। তবে যোগাযোগের সব ক্ষেত্রে খরচ কিন্তু একরকম নয়, কোথাও কম কোথাও আবার বেশি খরচ লাগে। দেশের সর্বোচ্চ সকল মানুষই যাতে উন্নত প্রযুক্তির সুবিধা পায় তা দেখা দরকার। হ্যাঁ, তোমাদের এটা পড়া রইল এই পর্যন্ত, হ্যাঁ, তোমাদের হচ্ছে
ছয় লেশনটা তাহলে সাত একষট্টি আর ৬২ পাতা ওই পর্যন্ত প্রসিদ্ধ স্থানের উপর পর্যন্ত পড়া রইল। এটা পড়বে তারপরে ক্লাস পাঠাবে।